আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো কালিম পাখি। তো অনেকদিন আগে একটা কালিম পাখির ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, হ্যাঁ আপনারা অনেকেই দেখেছেন, আপনারা সেই ভাইয়ের ঠিকানা চেয়েছেন। তো আজকেও সেই ভাইয়ের খামারে আসছি আর দেখি সেই ভাইয়ের খামারে এখন কতগুলো কালিম পাখি রয়েছে। আর যারা এই কালিম পাখি সংগ্রহ করতে চান তারা কিন্তু সেই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, এমনকি এসে দেখেও কিন্তু নিতে পারেন এই কালিম পাখি। তো চলুন আপনাদেরকে সেই কালিম পাখির খামারটা দেখাই, এমনকি সেই ভাইয়ের সাথে আপনাদের কথা। দর্শক শ্রোতা, চলুন আমরা বাড়ির ভিতরে যাব, সেই কালিম পাখিগুলো দেখব। আর সেই ভাইয়ের এখানে গরুর ফার্ম রয়েছে, এখানে গরু রয়েছে, যেখানে পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের ছাগল, এমনকি ছাগলের বাচ্চা, এই যে দেখেন এখানে রয়েছে। ভাইয়ের সুন্দর একটা খামার দেখেন। তো চলুন আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাই, সেখানে কালিম পাখিগুলো রেখেছে। ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না কারণ সেই ভাই বাড়িতে নাই, তবু আপনাদেরকে সেই কালিম পাখিগুলো দেখাই আপনাদেরকে। আর সেই ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, দেখুন সেই ভাইয়ের খামারে চলে আসছি। ভাইয়ের খামারে দেখছি অনেকগুলো কালিম পাখি রয়েছে এখনো। তো সেই ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না, আপনাদেরকে তবু সেই কালিম পাখিগুলো দেখাই যে কতগুলো কালিম পাখি রয়েছে এখানে। এখানে দেখা যাচ্ছে সবগুলো বড় সাইজের কালিম পাখি, অ্যাডাল কালিম পাখি, এমনকি নিউ অ্যাডাল কালিম পাখি রয়েছে এখানে। এখন সব কালিম পাখি ডিম দিবে। আপনারা যারা কালিম পাখি সংগ্রহ করতে চান সে ভাইয়ের নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাইয়ের কাছে অনেকগুলো কালিম পাখি রয়েছে, এগুলো নিউ অ্যাডাল, নিউ অ্যাডাল এগুলো, এগুলো মনে হচ্ছে রানিং, এগুলো খুবই সুন্দর কালিম পাখিগুলো দেখেন। এখানে দেখা যায় তিন জোড়া, চার জোড়, পাঁচ জোড়, পাঁচ থেকে ছয় জোড় কালিম পাখি রয়েছে এখানে। এগুলো কিন্তু ডিম দেওয়ার সময় হয়ে গেছে পরিপূর্ণ, এগুলো ডিম দিয়ে দিবে। তো যারা কালিম পাখি সংগ্রহ করতে চান তারা কিন্তু ভাইয়ের বাসায় এসে দেখে তারপর কালিম পাখি সংগ্রহ করতে পারেন। হ্যাঁ খুবই সুন্দর। আর এই যে কালিম পাখির কালারটা দেখেন কি সুন্দর, খুবই সুন্দর কালিম পাখির কালারটা। খাবার হিসাবে দিয়েছে ভাত, দেখেন বিভিন্ন ধরনের ভাত দিয়েছে। এই জোড়াটা দেখেন খুবই সুন্দর রানিং জোড়া, খুবই শান্ত প্রকৃতির কালিম পাখির জোড়া, কোনো ভয় পায় না, একদম পোষা কালিম পাখি এগুলো। সেই ভাই বাড়িতে নাই বিদায় কিন্তু কালিম পাখিগুলো খাঁচার ভিতরে রয়েছে। সেই ভাই থাকলে অবশ্য কালিম পাখিগুলো ছেড়ে তারপর আপনাদেরকে দেখাইতাম। যাই হোক, আমি ফোনে ওই ভাইয়ের সাথে কথা বলে নিব আর সেই ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা,
আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো যারা কালিম পাখি সংগ্রহ করতে চান সরাসরি কল করবেন অথবা বাড়ির সাথে কথা বলে বাড়িতে এসে দেখেও নিতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।